আবারও হালান্ড এমবাপ্পেকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের অষ্টম বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর। এছাড়াও হলেন বর্ষসেরা ফুটবলার। লিওনেল মেসির বেস্ট অ্যাওয়ার্ড জয়ের বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি চলতি বছর প্রকাশিত ফিফার বর্ষসেরা ফুটবলারদের তালিকায় জায়গা পান এ আর্জেন্টাইন খুদে জাদুকর এবং আবারও টানা দ্বিতীয়বারের মতো 2023 সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। গত 15 জানুয়ারি লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরা এ পুরস্কার তুলে দেওয়া হয় লিওনেল মেসির হাতে এবং এ নিয়ে ক্যারিয়ারের অষ্টম বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কার জিতলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কারে মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে। যদিও তাদের টপকে সাংবাদিকদের বিপুল ভোটে জয়ী হলেন লিওনেল মেসি। এছাড়া ক্যারিয়ারের অষ্টম ব্যালন্ডিয়রের সাথে অষ্টম বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কার জিতে একটি সুন্দর পরিসমাপ্তি হল লিওনেল মেসির।